হাই হাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে ওয়াল্টন প্রিমো আর এটের গেমিং রিভিউ নিয়ে ওয়েল আজকের ভিডিওতে জানতে পারবো ওয়াল্টন প্রিমো আর এট কেমন পারফরমেন্স করে গেমিংয়ে হিটিং ইস্যু আছে কি না গেমিংয়ে ল্যাক কিনা সব কিছু তার আগে এই ফোনটা কিছু হাইলাইট ফিচার শেয়ার করতে যাচ্ছি যেহেতু এই ফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি একটি ওয়াটার ড্রপ আইপিএস ডিসপ্লে থাকছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি অ্যান্ড্রয়েড টেন থাকছে এই ফোনটাতে ফাইভ থাউজেন্ড মিলিয়ে ব্যাটারি ক্যামেরা সেকশন থাকছে ডুয়েল ক্যামেরা সেটার পিছনে থার্টিন মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেল এআই ডুয়েল ক্যামেরা আর অ্যাপাচার ছিল ওয়ান পয়েন্ট এইট এছাড়া এই ফোনটাতে প্রস্তুত হিসেবে থাকছে মিডিয়াটে খেলিও জি থার্টি ফাইভের একটি অক্টাকর প্রস্তর আপনাদের অনেক কনফিউশন ছিল এই ফোনটা কিন্তু পি থার্টি ফাইভ নাকি জি থার্টি ফাইভ সিপিউ জেটে মানে ছাটফাটি কিছু অ্যাপসে আপনার দেখতে পাচ্ছেন পি থার্টি ফাইভ দেখাচ্ছে আবার কিছু কিছু অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে মিডিয়াটেক এম টি সিক্স সেভেন সিক্স ফাইভ এটার মূলত কারণ হলো মিডিয়াটে খেলিও পি থার্টি ফাইভ অ্যান্ড জি থার্টি ফাইভ না যে মডেল নাম্বারটা আছে সেটা সেম সো আপনি যদি ডিপ চেকে দেখেন সেখানে গিয়ে দেখবেন এখানে কিন্তু মিডিয়াটেক জি থার্টি ফাইভই দেখাচ্ছে সো সেই জন্য যে কনফিউশনটা ছিল সেটা আপনি ফুল লিপিতে অনেকে কমেন্ট করছেন যে আমরা দেখাচ্ছি পি থার্টি ফাইভ বাট এটা কিনা জি থার্টি ফাইভ কিনা সো সেই জন্য আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দিলাম ওয়াল্ট ওয়ান প্রিমো আর এটা থাকছে মিডিয়াটেক জি থার্টি ফাইভ সো নাম্বারে মিল হওয়ার কারণে কিছু পার্টি অ্যাপস এভাবে ভুল দেখাচ্ছে সো গেম প্লে করার আগে আমরা ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট চার্জ আছে অ্যান্ড ডিসপ্লে ব্রাইটনেস সম্পূর্ণ ফুল কোনো রকম অটো ব্রাইটনেস দিচ্ছি না ডার্ক মোটো দিচ্ছি না টোটালি ওপেন রাখছে অ্যান্ড ঘড়ির টাইম আছে এগারোটা পনেরো অ্যান্ড ডিসপ্লে টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি থার্টি সিক্স ডিগ্রি ফাইভ অথবা সিক্স ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মানে ম্যাক্স থার্টি সিক্স ডিগ্রি সিক্স সেলসিয়াস সো পিছনের দিকেও আমরা সেম দেখতে পাচ্ছি থার্টি সিক্স ডিগ্রি সেভেন অথবা সিক্স ডাউন করে আর কি নর্মালি টেম্পারেচার আছে এটা কোনো হেভি কোনো টেম্পারেচার না শুরু করবো আমরা ফুল ভিডিওতে আমরা মাঝে মধ্যে ট্র্যাক টেম্পারেচার চেক করে দেখব কতটুকু আসে অথবা আপ ডাউন করে কি না আর নর্মালি গেমে সাউন্ড দিচ্ছি না কেননা পাশে আমার ছেলে কার্টুন দেখতেছে সেহেতু কপিরাইট ইস্যু আসতে পারে সেহেতু আমি গেমিং সাউন্ড দিচ্ছি না কিছু সময় আমি গেমিং সাউন্ড দিচ্ছি সেখানে আপনি গেমিং সাউন্ডটাও এনজয় করতে পারবেন ফোনের সাউন্ডটা অ্যাকুয়েটলি বোঝা যায় না কেননা ক্যামেরা রেকর্ড হচ্ছে সেহেতু মাঝে মধ্যে আপনাকে বুঝতে হবে আর মোটামুটি গেমিং সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো অ্যান্ড ফুল ব্রাইটনেস দিয়ে আমরা গেম প্লে করা শুরু করে দিয়েছি সো আমরা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ মিনিটের মতন গেম প্লে করবো কয়েকটা মোডে খেলবো অ্যান্ড আমরা গ্রাফিক্স সেটিংয়ে যদি দেখি বাই ডিফল্ট স্মুথ অ্যান্ড ব্যালেন্স স্মুথ মিডিয়ামে আমরা গেম প্লে করতে পারতেছি অ্যান্ড এটি আমি সাজেস্ট করি স্মুথ অ্যান্ড মিডিয়ামে আপনার ইউজ করা ভালো কেননা এখানে মাত্র থার্টি এফপিএসে গেম প্লে করা যাচ্ছিলো অ্যান্ড স্মুথনেসের বেলায় আমি যদি বলি গেম প্লে ক্ষেত্রে কিছুটা স্মুথনেসটা আমার কম মনে হচ্ছে আর নর্মালি একটু একটু স্মুথ হলে ভালো হতো অ্যান্ড গেম প্লেতে যথেষ্ট ভালো একটি ইম্প্রুভ দিচ্ছে সো গেম প্লে এনজয় করতে থাকেন বাকিটা আমরা পরে আর আপনাদের বলে রাখা ভালো আমি কিন্তু পাবজি অনেক ভালো প্লে করি না একবারে নুব জাস্ট সামনে যাই আর মরে যাই আর কি সো গেম যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি খালি মরে যাচ্ছি আর গেম কথা বললে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে ওরকম কোনো প্রবলেম আমি পাচ্ছি না থ্রি ফিঙ্গারে মানে থ্রি ফোর ফিঙ্গারে আমি প্লে করার চেষ্টা করতেছি বাট আপনাদের দয়া যদি ভবিষ্যতে পারি আরও ভালো করতে পারবো বাট গেমিং মোটামুটি আমি বিশ মিনিটের মতো গেম প্লে করে দেখেছি পুরো গেম প্লে যদি আমি আপনাদের দেখাই তখন অনেক ভিডিও হয়ে যাবে বড়ো হয়ে যাবে সেহেতু মোটামুটি এতেই দেখা গেম প্লে করার পর পিছনে আমরা দেখতে পাচ্ছি ফোর্টি ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস আপনার টেম্পারেচার পাচ্ছি ক্যামেরার পাশেই এটা নর্মালি সব হয়ে থাকে ফোর্টি ওয়ান ডিগ্রি অ্যান্ড এটা আমার কাছে অ্যাভারেজ মনে হচ্ছে যদি ফোর্টি ফাইভ অথবা ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে একটা হেভি টেম্পারেচার বলা যায় নর্মালি আমার কাছে এতটুকু বেস্ট মনে হয়েছে অ্যাভারেজ লেগেছে যেহেতু মিডিয়াটাই খেলিও জি থার্টি ফাইভে টুয়েলভ নেনোমিটার বিল্টে অ্যান্ড এটা কিন্তু পাওয়ার এফিসিয়ান্ট বেশি হিট হয় না বেশি চার্জও ডেন করে না সো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে অ্যান্ড পাবজিতে কিন্তু গর্জিলা কিংকং আপডেট চলে আসছে যারা গেম প্লে করেন তারা ভালোই জানেন আমি মোটামুটি গেম প্লে করি গোর্জেলার পিছিয়ে পিছিয়ে দৌড়তে ভালো লাগে আর আমাকে মেরে ফেলে সো গেম প্লে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে যারা কিনা স্মুথলি এই বাজারে গেম প্লে করতে চান মোটামুটি আমি বলবো ভালো একটি গেম প্লে আপনি পাবেন বাট কিছুটা সেন্সিভিটিতে আমার কাছে মনে হয়েছে কিছু স্লো এটাই আমার কাছে মনে হয়েছে আর হিটিংয়ের সব কথা বলে বাইরে যে এখন যেই টেম্পারেচার আমি রুমে কন্ডিশনে দুইটা লাইট জ্বালানো অবস্থায় কিন্তু ভিডিও শুট করতেছে এছাড়াও কিন্তু আমি ফুল ব্রাইটনেস দিয়ে রাখছি সেহেতু হয়তো বা ফোনের টেম্পারেচার ওভারহিট হচ্ছে নর্মালি এ এতটুকু হয় স্বাভাবিক সো আপনারা গেম প্লে এনজয় করতে থাকেন তো পুরো পাবজি খেলার পর এখন আমরা ডিসপ্লে টেম্পারেচার দেখতে পাচ্ছি নিচের দিকে থার্টি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি অ্যান্ড উপরের দিকে ফর্টি পয়েন্ট নাইন ডিগ্রি মানে ডাউন করছে ভালো লাগছে যে টেম্পারেচার হালকা হালকা করে কমে যাচ্ছে অ্যান্ড ডিসপ্লে কিন্তু প্রচুর ফুল ব্রাইটনেস দিয়ে আমি গেম প্লে করছি টানা গেম প্লে করছি অ্যান্ড এর উপর কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট অ্যাভারেস আমি বলবো অ্যান্ড ফ্রি ফায়ার গেম প্লে করছি যেখানে আমরা আলট্রা অ্যান্ড হাই ফ্রেম রেট ইউজ করতে পারছি মানে থার্টি ফাইভ এফ এ গেম প্লে করা যাচ্ছিলো কিনা খুব ভালো সেভেন টোয়েন্টি পিড রেজলিউশন অনুযায়ী কিন্তু যে গ্রাফিক্সটা আমরা দেখছি গ্রাফিক্স সেখানে কিন্তু খুব ভালো একটি এনজয় করতে পারছেন মেকগুলো দেখতে পাচ্ছেন মেকগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে নর্মালি অনেক ফোনে আমি যখন ফ্রি ফায়ার প্লে করি এর থেকে কম রেঞ্জের ফোনগুলোতে তখন কিন্তু এই মেকগুলো স্পষ্ট দেখা যায় না হালকা দেখা যায় অ্যান্ড পাবজির কথা বলে আমি সেখানে মেকটা কম পেয়েছি যেহেতু এটা খুব কম গ্রাফিক্স সাপোর্ট করে জিটারি গেমিং অপ্টোমাইজ গেমিংয়ের জন্য মোটামুটি ভালো আমি বলবো অন্য অন্য আদার্স আগের ওল্ড প্রসেসর থেকে বর্তমানে জি থার্টি ফাইভ মোটামুটি ভালো পারফরমেন্স করছে এটা পি থার্টি ফাইভে সমমূল্য প্রসেসর সেহেতু এখানে ইন্টার স্কোর মার্ক আমরা এক লাখের উপর পাচ্ছি অ্যান্ড মোটামুটি চার জিবি র্যাম খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এই প্রসেসরটাকে অ্যান্ড খুবই ভালোভাবে মাল্টিটাস্কিং করা যাচ্ছিলো অপ্টোমাইজেশনটা খুব ভালো ছিল আমি এই ফোনটা কিন্তু দুই সপ্তাহের বেশি ব্যবহার করছি মোটামুটি আমার ছেলে এটা দিয়ে ভালোই গেম প্লে করে সো আমি বলবো এখানে ফ্রি ফায়ার লাভাররা কিন্তু ভালো একটি গেম প্লে পাচ্ছেন অ্যান্ড আপনারা যদি ফ্রি ফায়ার যদি ফেসবুক স্ট্রিম করতে চান ফেসবুক গেম প্লে থেকে সেখানে কিন্তু মোটামুটি ভালো একটি গেম প্লে করতে পারে গ্রাফিক্সটাও মোটামুটি আমার কাছে ভালো লেগেছে মোবাইল যে ল্যাগের ইস্যুটা আমি যদি বলি ফ্রি ফায়ারে মোটামুটি হালকা পাতলা ল্যাগ আমি দেখেছি বাট পাবজিতে মোটামুটি ভালো একটি ল্যাগ দেখেছি অ্যাকশন মোমেন্টে গিয়ে ভালো একটি ফ্রেম ড্রপ আমি দেখা দিয়েছে সেটা আমি জিটারের ব্যাপারে কথা বলবো সব ধরনের ফোনগুলো অ্যাভারেজ একই পারফরমেন্স দেয় আর কি আর এই প্রসেসরে কিন্তু ফোন কয়েকটা আছে মার্কেটে দশ হাজার টাকা রেঞ্জে দুইটা ফোন আছে আর এখানে কিন্তু সাড়ে দশ হাজার টাকা থেকে দুইটা ফোন আমরা পাচ্ছি যেটা নিয়ে পরবর্তীতে গেমিং রিভিউ আসবে এছাড়াও যে নর্মাল গেমগুলো আছে সেগুলো গ্রাফিক্স কিন্তু অমাইক ছিল যে যথেষ্ট ভালো লাগছিল অ্যান্ড খুবই স্মুথলি কন্ট্রোল করা যাচ্ছিলো যেহেতু এখানে এক্সেলোমেটারি সেন্সর আছে যেটা কিনা খুব ভালোভাবে মেজার করতে পারছিলো আমার কাছে ওরকম কোনো ইস্যু মনে হয়নি অনেক সময় হয় কি গাড়ি মুভ করার সময় অন্যদিকে চলে যায় সেটা কিন্তু আমি এরকমভাবে দেখছি না এসব যদি নর্মাল গেমগুলো গ্রাফিক্স দেখেন সেটা কিন্তু রকম ইস্যু আমি দেখিনি খুব কালারফুল গ্রাফিক্স দেখতে পাচ্ছি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে নর্মালি টু ডি থ্রি ডি গে যে গেমগুলো আছে টাইম পাসিং গেমগুলো আছে সেগুলো কিন্তু আরামসে প্লে করতে পারবেন সো শুরুতে আমরা কিন্তু পঁচানব্বই পার্সেন্ট চার্জ নিয়ে গেম প্লে শুরু করেছিলাম এখন কিন্তু এই ফোনটা কিন্তু চার্জ আছে এইটি ফাইভ পার্সেন্ট মানে দশ পার্সেন্টের মতো চার্জ গিয়েছে চল্লিশ মিনিটের মতন আমি গেম প্লে করেছি এখানে ফ্রি ফায়ার পাবজি এছাড়াও আদার্স দুই একটা গেম প্লে করার পর আমার ফোনের চার্জ গিয়েছে মাত্র টেন পার্সেন্ট সেটা কিন্তু আমি বলবো অ্যাভারেজ ছিল ওকে ছিল অ্যান্ড ডিসপ্লে সর্বোচ্চ এখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি আর নিচে দিকে আমরা চল্লিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ব্রাইটনেস অথবা ওভার হিটের কথা বললে সো আমার কাছে মনে হয়েছে বেস্ট এখানে কোনো এ ওভারহিটিং ইস্যু আমি দেখছি না নর্মালি যদি ওভার হিটিং ইস্যু হয় সেখানে আমরা মেজারমেন্ট করতে পারি ফর্টি ফাইভ অথবা ফর্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস হলে সেটা ওভারহিট বলতে পারি নর্মালি আপনার আধা ঘন্টা আটটা থেকে চল্লিশ মিনিট টানা ব্রাইটনেস অন করে টানা গেম প্লে করছেন সেখানে চার্জও মোটামুটি দশ পার্সেন্ট প্লে হয়েছে মানে ড্রেন করেছে এবারও ওভারঅল র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো ছিল হিটিং ইস্যু তেমন ছিল না ওভারঅল আমি বলতে পারি এটা দশ হাজার ছয়শো নিরানব্বই টাকায় গেমিংয়ের জন্য আপনি পার্চেস করতে পারেন আর বাকি যদি দেখি সেলফির জন্য এটা এইট পিক্সেল ভালো একটি সেলফি ক্যামেরা দিচ্ছে রেয়ারের ডুয়েল ক্যামেরা সেট আপ দিচ্ছে ফাইভ থাউজেন্ড মিল ব্যাটারি সেটাও খুব ভালো ছিল চার জিবি র্যাম পাচ্ছি যেখানে আমরা দেড় থেকে দুই জিবির মতন ফ্রি পাচ্ছি এছাড়াও মাল্টিটাস্কিং করার পর আমরা দেড় জিবি মতন ফ্রি পাচ্ছি র্যাম ওভারঅল আপনার যদি পাল্টন প্রিমো আর একটি পার্চেস করতে চান অবশ্যই পার্চেস করতে পারেন আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড থাকবে আরও যদি আপনার প্রাইস বাড়ি আরেকটু ফোন ভালো নিতে চান সেটাও আপনি নিতে পারেন অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত সো আজকে বিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন